হ্যাঁ বলুন, আপনার বর্তমান পরিস্থিতি কি? পরিস্থিতি আমাদের জল ঢুকে সব সর্বনাশ হয়ে গেছে, নোনা জল ঢুকে যা ধান চাল সব ভিজে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পাচ্ছি না, আর কাঁথা মুছে টুছে সব চলে গেছে। আর এই যে আমরা কোথায় থাকবো, কোথায় কি করবো, আপনারা আসছেন তোমরা কি দেখে তো কাজের কথা বলছেন। আমরা সংস্থার পক্ষ থেকে যদি এই নদী বাউন্ডারি মাটি দেওয়া বলুন বা এলাকার কোনো কাজ যদি আমরা আপনাদের দিই, আমরা তো কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমরা যদি কোনো চাল ডাল আপনাদের দিই, আপনারা কি সেভাবে কাজ করবেন? তো আমরা যদি এখানে একটা কমিউনিটি কিচেন, অর্থাৎ আমরা 30 জন 40 জনের একটা খাওয়ার ব্যবস্থা করি, আমরা চাল ডাল এবং সমস্ত বাজার দিয়ে সাপোর্ট করব আপনাদের, আপনাদেরকে রান্না করে খেতে হবে, সেটাতে কি আপনারা এগ্রি আছেন? হ্যাঁ।